প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের ছাদ ঢালাই হচ্ছে, প্রথমে পুজো করে এ আমাদের ঠাকুমা তো আমাদের কাকু তো বকখালির এক নম্বর মিস্ত্রি, তো আমাদের কংক্রিট বন্ধুরা রয়েছে এখানে, সবাই ওনারা ফিট করছে, তো এইবারে চালু হবে। তো এই তো আমার মাসি, এই তো আমার রসগোল্লা, কলকাতার রসগোল্লা, হেড মিস্ত্রি হচ্ছে ভক্তিবাদ সামন্ত। দিদা পুজো করছে কিভাবে দেখুন, ওখানে কম দো কম দো কম দো, তো পুজো হয়ে যাচ্ছে, তো শঙ্খ বাজিয়ে পুজো করছে। তো সঙ্গে আমিও রয়েছি ছাদের উপরে, দেখতেই পাচ্ছেন আমি বসে আছি, মিষ্টি খাওয়া হবে আর একটু পরে। মিস্ত্রিকে পরি দাও, মিস্ত্রিকে 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 পরে ভালো করে খুলিলি না, প্রথমে গোল দেখাইছে তারপর আমাকে দেখাইছে জয়নগর ফুটবল। দেখতেই পাচ্ছেন আমাদের কংক্রিট বন্ধুরা রেডি হয়ে গিয়েছে প্রায়, তো হেড মিস্ত্রিকে গামছা দিয়েছে নতুন গামছা, কেননা এই ঘরটা অনেক কষ্ট করেছে, তার কারণে এই মিস্ত্রির প্রাপ্য।
এই গামছা দেখুন কিভাবে ছাদ পূজা হয়। এই তো মাসির ঘর হচ্ছে আর দিদার ঘর হচ্ছে, আর ওই তো দাদু দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন দাদু দাঁড়িয়ে রয়েছে। আর ওইখানে সিমেন্ট নামছে, দশ মাইল থেকে সিমেন্ট এসেছে বকখালিতে। এবারে সবাইকে মিষ্টি দেবে এবং প্রসাদ দিবে। নারকেল ফাটা বেশ, ওই তো আমাদের বন্ধু চলে এসেছে উপরে নারকেল ফাটাবে। জয় বাবা বিশ্বকর্মার নাম নিয়ে ফেটেই দাও। জুতা সরকা, জুতা সরকা, এই জুতা সরকা, সেটা কার জুতা? তো আমাদের হেল্পার বন্ধু ঘর করে নিচ্ছে, অনেক দিনের আশা, ওই নারকেল ফাটাবে বকখালি দ্বীপে এসে নারকেল ফাটাবে। জয় বাবা বিশ্বকর্মা। এই ইটার ইটার উপরে এক ঘায় যেন ফাটে। আরে ভালো করে ইটা বুসা, সজাগ করে এদিকে, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকি করে। হ্যাঁ জয় বাবা বিশ্বকর্মা নামলে, জয় বাবা বিশ্বকর্মা। তো প্রথমে বিশ্বকর্মা ফাটি দিয়েছে দেখতে পাচ্ছেন, দেখি এদিকে দেখি, এদিকে দেখি, দেখি এদিকে দেখি। হ্যাঁ দেখুন আমাদের হেল্পার বন্ধু কিভাবে ফাটি দিয়েছে। তো এবারে খাওয়া হবে নারকেল, এবার রসগোল্লা, রসগোল্লা স্টার্ট, রাখবা রসগোল্লা স্টার্ট দাও, এটা হয়ে যাও, মশলাটা ঢেলে দাও। হ্যাঁ এই মশলা ঢালাই হবে। হ্যাঁ হ্যাঁ তো এবারে আমাদের হেডমিস্ত্রি ভক্তিপদ সামন্ত প্রণাম করছে, দেখতেই পাচ্ছেন এই ছাদ পূজা। ছাদ পূজার পরে এই কংক্রিট ঢালা। তো এই মাসি, বকখালির মাসি হোটেল রয়েছে, শুভ হোটেল, শুভজিৎ হোটেল। তো আমাকে আমার দিদা ঠিক করে দিচ্ছে দেখুন। তো বকখালিতে আসলে শুভজিৎ হোটেলে আপনারা দুপুরের লাঞ্চ এবং সকালের ব্রেকফাস্ট আপনারা করবেন, খুবই সুন্দরভাবে ওখানে আপনাদের আপ্যায়ন করবে। তো ছাদ পূজা হয়ে গেছে, ওই তো আমাদের দাদু আসতেছে। এই তো আমাদের দাদু, আর এই তো আমাদের দিদা, দু বন্ধু মিলে আজকের বকখালিতে এই ঘরটা করছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্লেস। দাদু এদিকে এদিকে, ঠিক আছে তো? জয় বাবা বিশ্বকর্মা।
তো কাকিমা আমাকে মিষ্টি খাওয়াবে, দেখুন আমাদের এখানে মৌসুমী দ্বীপ থেকে এসেছে। তো দেখতেই পাচ্ছেন মৌসুমী দ্বীপ থেকে বকখালিতে কাজ করতে এসেছে। তো মিষ্টি কেমন লাগছে? ভালো লাগছে? ও আমার কি কইছে, তো এখানে তো আমাদের চাচা রয়েছে এবং আমার কাকিমা এসেছে আমার বাইকে করে, দেখতে পাচ্ছেন। তো এখানে তরকারি করছে, তো আমাদের এখানে মামি রয়েছে, দিদি রয়েছে। তো কিভাবে এখানে সবজি কাটা চলছে দেখতেই পাচ্ছেন। মাংস হবে যেহেতু আজকে, কত আদা কত রসুন এবং মটরশুঁটি, আজকের অনেক খাবারের আয়োজন। আপনারা চলে আসুন বকখালি দ্বীপে। তো এই হচ্ছে কুড়িয়া ঘরে রয়েছে, আর এই তো হচ্ছে পাকা ঘর। এবারে ঢালাই পাটিকে দেখাবো। তো আমাদের কংক্রিট বন্ধুরা রয়েছে, এইবারে মেশিন পূজা হবে। আর আমার কাকিমা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, দেখুন বন্ধুরা। বাবা তো নিচে, আমি শুধু বাকি রয়েছি আর কি। না ও ও ও পাইনি, ওই তো আমি পাইনি। তো দেখতেই পাচ্ছেন আমার কাকি বাবা মিষ্টি খাবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে মিষ্টি বিতরণ করছে আমাদের কংক্রিট বন্ধুদের। তো বন্ধুরা সবাই ঠিক আছে? তো হ্যাঁ, তো আপনাদের ঢালা টিমের নাম কি? অনন্যা ঢালাই সেন্টার। তো কোথায় কোথায়? রাজনগর। অনন্যা ঢালাই সেন্টার আপনারা ভিজিট করুন, সুন্দরভাবে ঢালাই কংক্রিট করবে ছাদ পুজো করে।
আমার একদম দরকার, টান তো টাইম তো কতক্ষণ লাগবে, আর ঘন্টা তো ভিউয়ার্স শেষ সমাপ্ত করে দিলাম আমি, দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার হয়েছে, দেখতে পাচ্ছেন মাংস কত দূর হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন আমার কাকিমা একদমই দেশি মুরগির মাংস, এবং ব্রয়লারও রয়েছে, ব্রয়লারটা আলাদা জায়গায় হয়েছে, তো আমার কাকিমার হয়ে গেছে মাংস রান্না, এইবারে গরম মশলা পড়বে, তো এখানে কত এই ছাদ ঢালাইয়ের জন্য সব আত্মীয়রা এবং গ্রামের সব মায়েরা দিদিরা এসেছে, তো দেখতেই পাচ্ছেন তো এখানে ভাই সাজা করছে কিপ, দেখুন কিভাবে করছে, দেখতে পাচ্ছেন এত সহজে সাজা করে দিয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে সবাই এসেছে এই মুহূর্তে খাওয়া দাওয়া হবে, তো এবারে বসার জন্য সব ব্যবস্থা করছে, দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছেলেরা বসবে আর ওই সাইডে বড়দের জন্য, তো এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে, তো ভালো থাকবেন, খাওয়া দাওয়ার মুহূর্তে দেখাবো কিছু, তো বন্ধুরা সমাপ্ত ঢালাই করে তো এইবারে আমরা মাংস ভাত দিয়ে ভাত খাবো, তো দেখতেই পাচ্ছেন এখানে আমার বন্ধুরা খাচ্ছে, তো ওখানেও খাচ্ছে, তো দেখতে পাচ্ছেন একটা স্ল্যাব মানে ছাদ ঢালাইয়ের পরে কত এনজয় এবং কত সুন্দরভাবে ছাদটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো নেক্সট ভিডিও দেখা হবে, টাটা বাই বাই। আচ্ছা খাও খাও।